আসসালামু আলাইকুম, আমরা একটু রেডি হয়েছি। হঠাৎ করে বড় ভাবির বাসায় ভর্তা পার্টির আয়োজন করেছেন, সবার অফিস ডে, তাই ভাবি রাতের বেলা খাবারের আয়োজন করেছেন। আমরা রেডি হয়েছি, এখন বাজে 7টার মতো, একটু পরে বের হব। ইউকিকে আজকে সব গিফটের জিনিসপত্র পরিয়েছি। যে ভাবির বাসায় যাচ্ছি উনি বাংলাদেশ থেকে আসার সময় ইউকির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিল, আর ইউকির গলায় যে নেকলেসটা ওইটা এক ভাইয়া গিফট করেছিল, আর ইউকির হাতের চুড়িগুলো প্রথম বার্থডেতে ইউকির আব্বু ওর জন্য কিনেছিল। ইউকি যখন বুঝতে পারে এই জুতা পরে শব্দ হয় তখন সে বারবার শব্দ করার চেষ্টা করে। মাম্মা এদিকে একটু তাকাও, আমরা রেডি হয়ে ইউকির আব্বুর জন্য অপেক্ষা করছি। মামা ও মাম্মা একটু তাকাও দেখি, বড় ভাবি বলতে এখানে দুইটা ভাবি আছে, আমি একজনকে বড় ভাবি বলি আর একজনকে ছোট ভাবি বলি। হয়েছে তোমার? চলো আমরা যাচ্ছি, আমরা পাশে যাব না, চলো সাফিয়ানদের পাশে যাব। তো আবার হচ্ছে ওকে কোলে নিতে হবে। আমাদের বাসা থেকে দুই তিনটা বিল্ডিং এর পরে বড় ভাবি বাসা, যাও যাও মাম্মা। সালাম আলাইকুম ভাবি। শেষ না, আমরা চলে যাচ্ছি না? সেমাই ভর্তা পার্টির আয়োজন, কিন্তু ভাবি আমার নাস্তাও দিয়েছে, সবাই একসঙ্গে নাস্তা। হাই বেবি, কি করছো? এই যে দেখো বেবি কি করছে, দেখছো বেবি কি করছে? কিছু হবে না, নরম আছে। কি দেখছো? দুইটা তিনটা পড়ায় প্যাকেট করে নিয়ে গেছে, ওটা নিবে তুমি আম্মু? ওই তো ভাইয়া খুবই মজা লাগছে কাণ্ড দেখে। ড্রাই করে দিচ্ছি,
একদিন বলো বেবি হাইওয়েতে অটো ক্রুজ কন্ট্রোল দিয়ে সারা রাত আড্ডা মারতে হবে তো দিল না তোমাকে ওই যে দিচ্ছে না ওরে তো হাসি হাসি দিবে না ওদের দুজনের খেলা দেখতে আমার খুবই ভালো লাগছে তাই আমি স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি আর মজার বিষয় হলো ইউকি আর সাফিয়ান মাত্র একদিনের ছোট বড় ইউকি একদিনের বড় এই জন্যই আমি ড্রাইভ করে চলে যাই ভাবি অনেক খাবারের আয়োজন করেছে এটা হচ্ছে ডাল ভর্তা আলু ভর্তা বেগুন ভাজি তিল ভর্তা চাল কুমড়ো ভাজি মুগ ডাল দিয়ে খাসির মাংস আর লাউয়ের খোসার ভর্তা সাদা ভাত ভুড়ি আর সাথে আছে মাছ ভাজি সাফিয়ান এদিক গেলাম বাই বাই সাফিয়ান বাই বাই ভুলে যাবে কেন আপনি বেড়াতে যাবেন তাহলে তো ভুলবে না বলো বেড়াতে না আসলে তো ভুলে যাবো বাই বাই।